রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। শুভদীপ চানক, বাড়ি গোঘাটের কুলকি গ্রামে। ঘটনাটি ঘটে গোঘাটের বগাজল এলাকার রেললাইন সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, 12টা ট্রেনে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ এবং রেললাইন পুলিশ। এখনও পর্যন্ত মৃতদেহটির কোনো পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। হুগলির গোঘাট থেকে অনুপম দের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আমি একজনের খোঁজ এসেছিলাম, দেখলাম এখানে একজন অ্যাক্সিডেন্টে পড়ে আছে। ট্রেনে কাটা এবার কে হয়েছে কেউ বলতে পারছি না। আমরাও সাধারণ মানুষ দেখতে এসেছি। বডিটার কী অবস্থা? বডিটার শরীরটা পড়ে আছে, মাথাটা মোটামুটি এখান থেকে ওই বর্ডার রাজা স্টেশন আছে তার আগে মোটামুটি পড়ে আছে। ট্রেনটা কোন দিকে যাচ্ছিল? ট্রেনটা যাচ্ছে মোটামুটি রাস্তার দিকে পড়ে আছে। ট্রেনটা যাচ্ছে ইয়েতে গোঘাট। কখন হয়েছে ঘটনাটা মনে হচ্ছে? 12:30 এরকম সময় দেখেছিল মনে হচ্ছে। পুলিশ আসে না, সিভিক আছে, হয়তো একটা হয়তো পুলিশ আছে, সিভিক আছে। রেল পুলিশ আছে তাই তো। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আমি সঙ্গীতা রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে বিশেষ খবরের দিকে নজর রাখব। পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত এক শিশু। ঘটনাটি ঘটেছে আরামবাগ থেকে চন্দ্রপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বর্ধমান থেকে আরামবাগ একটি বাস